আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সিলেটে জকিগঞ্জে রাস্তার কাজ হচ্ছে। সুমন সেখানে গেছে, যে দেখে যে অনিয়ম তাই নিয়ে সুমন কথা বলছে। চলুন আপনারা দেখেন। এরা তো জানে যে অফিসে পাস করলে এখানে 5 কোটি টাকা মাইনে দিল, কিচ্ছু আসে যায় না। এটা বাংলাদেশ। এরা জানে যে এরকম আমার মতো ব্যারিস্টার সুমন রে চাঁদাবাজির মামলা দিতে কোনো অসুবিধা হয় না। সড়ক ও জনপথ বিভাগ সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বিভাগীয় কমিশনার, ডিআইজি অফিস সব এই জায়গায়। এই জায়গার মধ্যে আইছিলাম সিলেটে ত্রাণ দিতে। ত্রাণ দিয়ে আসার পথে চকিগঞ্জ রোডে আইসা দেখলাম যে পানির মধ্যে কাজ করতেছে। এই যে দেখেন, পানির মধ্যে বেরিয়া কাজ চলতেছে। এই এই যে দেখেন, এই যে দেখেন অবস্থাটা দেখেন, এই যে দেখেন অবস্থাটা দেখেন। এগুলা তো একটু পরে উঠে যাবে, আর কোনো অসুবিধা নাই, একটু পরে উঠে যাবে। এইভাবে কাজ হয়? তাও সিলেটের মতো জায়গায়, শাহজালালের শহর বলা হয়, আধ্যাত্মিক নগরী বলা হয়। আর এই আমাদের মাননীয় ডিআইজি সাহেব, বিভাগীয় কমিশনার সাহেব ঘুম থেকে উঠতে উঠতে এরা অর্ধেকের কাজ শেষ করে লাইছে। আর একজন ইঞ্জিনিয়ার থাকার কথা মানুষ তো প্রশ্নই আসে না। আমার মনে হইছে যে শুনেন, শুক্রবার সকালবেলা মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে, এরা এখন দিনে শুরু করছে। দিনে এলার কাছে কোনো অসুবিধা নাই। আপনি দেখেন অবস্থাটা, দেখেন এখানে একটু দেখে আসো। এরা বলে যে কাজ চলে না, না ইঞ্জিনিয়ার না কিছু। এখন সিটি কর্পোরেশনের ভিতর যদি এইগুলা চলে, বাইরে না জানে আল্লাহ মাহবুব জানে কি অবস্থা। এই হচ্ছে কি আমাদের এই এই এইগুলা এলজিডি বলেন, রোডসেন হাইওয়ে বলেন, এইভাবে কাজ চলতেছে। এরার বেশিরভাগ ভরসা অফিসের উপরে, অন্য কিছুর উপরে না। আমরা গত রাজ্যে সারা এলাকার লোকজন উনাকে বলছিলাম যে আপনার ইঞ্জিনিয়ারকে বল দেন যে আপনার ওই যে দেওয়ার জন্য স্পিড দেওয়ার জন্য, কিন্তু শুধু জানেন আপনারা কি নাম বলেন, কি নাম জুড়ে ফকর সাহেব, কি ফকর বালকরা পুরা নাম বলেন, ফকর উদ্দিন সাহেব, মানে উনি কন্ট্রাক্টর। এইভাবে এই পানির মধ্যে আপনারা তো এই ঠান্ডা দিনে, এইরকম বৃষ্টির দিনে ইঞ্জিনিয়ার ছাড়া তো কাজ করার কথা না, কাজ করতেছেন না মানে কি? মেশিন টেশিন চলতেছে আর কাজ হয় না, কাজ হয় না নাকি? দেখাই যাও, মেশিন চলে সবই চলতেছে আর নাকি কাজ হয় না? এটা নাকি কালকের কাজ? ইঞ্জিনিয়ারই নাই কথা বলবো কার সাথে? সে ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতেছেন কেন? বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, এখানে রাস্তার কাজ চলতেছে। চারদিকে পানির বৃষ্টি, বৃষ্টির মধ্যে কখনোই কার্পেটিং এর কাজ চলে না। কিন্তু এখানে দেখেন এই পানি দিয়া ওই যে পানি পানি চলতেছে, দেখেন অবস্থাটা দেখেন, বুঝা যায় না। ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতেছেন কেন? উনি বলল কাজ চলতেছে না, এই যে এই যে ইঞ্জিনিয়ার নাই কিচ্ছু নাই, এই যে চলতেছে বৃষ্টির মধ্যে পানির মধ্যে কার্পেটিং এর কাজ চলতেছে এখন। তাও আবার এই যে উনারা সবাই বসে আছে, মাশাআল্লাহ কাজ করতেছে।